নমস্কার, সুপ্রভাত। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। যদিও আমাদের এখন যে পর্যায়টিতে রয়েছি আমরা, তা হলো শরতে আজ কোন অতিথি। অবশ্যই আমি তো বলি যে আমরা বলি কবিগুরুর কথাতে, আমার নয়ন ভুলানো এলে, আমার নয়ন ভুলানো, আমি কি হেরিলাম হৃদয় মেলে। বাস্তবই তাই, যে কখনো মনে হয় যে শিউলিতলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিশির ভেজা ঘাসে ঘাসে, অরুণ রাঙা চরণ ফেলে, আমার নয়নও ভুলানো এলে। এই মুহূর্তে প্রকৃতি কিন্তু একথাই বলছে কবিগুরুর গানে। তবে আমাদের এই প্রতিদিনের রবীন্দ্রনাথের অনুষ্ঠানে একটি নির্দিষ্ট বিষয় তো থাকেই, তো সেই বিষয়কে নিয়ে এগিয়ে যাওয়া এবং শিল্পীর গানের সঙ্গে সঙ্গে। আজকে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ এসেছেন, ভীষণ ভালোবাসি তাকে, ভীষণ স্নেহ করি, অরণি। অরণিকে অনেক অনেক স্বাগত। অরণির মতন একটা, ওর গান গাওয়ার মধ্যে একটা সমর্পণ আছে। আর আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে যে কোনো কিছু, মানে যে কোনো গান, সেটা শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের গান বলে নয়, যে কোনো গানের মধ্যে, যে কোনো কবিতা বলার মধ্যে, যে কোনো পাঠ করার মধ্যে, যে কোনো কথা বলার মধ্যে যদি সমর্পণ না থাকে, তা মানুষের মনের মধ্যে পৌঁছতে পারে না। যদি আমি কথার মধ্যে সমর্পণ না রাখি, তাহলে আপনাদের ভালো লাগবে না। তো এইটা আমার ভীষণভাবে কাজ করে। তো আমার মনে হয় অরণি যখন গানটা গায়, পুরোপুরি নিজেকে সঁপে দিয়ে গানটা গায়, তার জন্য ওর গান আমাদের এত ভালো লাগে। তো ওর গান কেমন লাগছে আপনাদের জানাতেই হবে। অরণিকে স্বাগত, সুপ্রভাত। তার সঙ্গে সঙ্গে যন্ত্রশিল্পীদের সুপ্রভাত জানানোর পালা আমাদের। আমাদের সঙ্গে যারা রয়েছেন, অর্থাৎ যারা মূলত এই অনুষ্ঠানটাকে সুন্দর করে সাজিয়ে তোলেন, আসুন তাদের সঙ্গে পরিচয় করিয়ে নেওয়ার পালা আমাদের। আমরা অবশ্যই প্রথমে চলে যাব, কিবোর্ডে রয়েছেন, কিবোর্ড এবং পিয়ানোতে রয়েছেন দেবাশিস। আজকে গিটারে অনেকদিন পর সোমনাথকে আমরা পেয়েছি। আর অবশ্যই তবলায় রয়েছেন মৃগাঙ্ক এবং অক্টোপ্যাডে অর্থাৎ পারকাশনে রয়েছেন বিক্রম। আর সঙ্গে রয়েছেন শব্দে আমাদের ভাই, ক্যামেরা পিছনে আমাদের প্রত্যেকটি ভাই দাদারা প্রত্যেকে উপস্থিত। তো শুরুটা করবো আমরা অরণির গানে গানে, পূজা পর্যায়ে পর্যায়ে। ভুলে গেছি কবে
আমাদের আজকের অনুষ্ঠান হচ্ছে সবারে আমি নমি। রবীন্দ্রনাথ বলেছেন, কণ্টক যতই ক্ষুদ্র হোক তার বিদ্ধ করার শক্তি আছে। অর্থাৎ কাঁটা তো ছোট্ট জিনিস, কিন্তু তা আমাদের ফোটে, তাই তাকে অস্বীকার করা যায় না। তো প্রতিটা মানুষের জীবনেই আমাদের চড়াই উতরাই থাকে, ওঠানামা থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর মানুষ, তার জীবনেও এর ব্যতিরেক ঘটেনি। তিনিও কিন্তু চলতে গিয়ে নানান সমালোচনার সম্মুখীন হয়েছেন। কেউ সরাসরি কদর্য ভাষায় তার সাথে কথা বলেছে, কেউ আবার একটু পিছনে নানা রকমের সমালোচনা করেছেন। কিন্তু তিনি মানুষ তো বটেই, কিন্তু তার মনুষ্যত্ববোধ আমাদের থেকে অনেক বেশি। তাই আমরা যে ব্যাপারে খুব সহজে অনুভূতিটাকে জানিয়ে ফেলি, তিনি কিন্তু তা করেননি। আজকে এরকম টুকরো টুকরো ঘটনা, যা কখনও রবীন্দ্রনাথ ঠাকুরকে আনন্দ দিয়েছে, কখনো দুঃখ দিয়েছে, এরকম ঘটনাতেই আজকে আমাদের অনুষ্ঠানটাকে আমরা সাজিয়েছি। যে অনেক মানুষ আছেন যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে আজীবনকাল চেয়েছেন একটু সাহচর্য এমনভাবে দেব যাতে কবি অন্তত একাকিত্ব বোধ না করেন, তো এরকম মানুষও আছেন। তার বন্ধুদের কথা এখানে বলতেই হয়। আবার আত্মীয় পরিজনও এমন আছেন যারা বেশ হেয় করেছেন কবিকে, তো সেই কথাতে যাব। তবে তার আগে আরেকটা গান শুনে নিই। আমার
আজকের বিষয় হচ্ছে সবারে আমি নমি। আর তুমি আজকে যে প্রথম দুটো গান শোনালে তার মধ্যে কবিগুরুর ঈশ্বরের প্রতি নিবেদন নিজের। তো যাই হোক, আমরা চলে যাই তার কথাতে। আমি বলছিলাম যে তিনি ব্যক্তিগত জীবনে নানা রকমের সমালোচনার সম্মুখীন হয়েছেন, কখনো তার ক্ষোভ হয়নি এমনটা নয়, কিন্তু সেই ক্ষোভটার মধ্যে ও কাউকে আঘাত করার কোনো ইচ্ছে তার ছিল না। আর ধরুন তার যে প্রতিক্রিয়া ছিল সমালোচনার জবাব দেওয়াটা, তার আর পাঁচজনের মতো ছিল না। তার যখন তিনি স্কুলে পড়েন, তিনি যখন ছোটো কাছবেলায় নর্মাল স্কুলে যখন ছাত্র, সেই সময়তে যা তার যে করুণ অবস্থা হয়েছিল তার প্রতিফলন কিন্তু আমরা গিন্নি গল্পটাতে, ছোটো গল্পটাতে পাই। কিন্তু তিনি তাই নিয়ে আর কোনো ক্ষোভ প্রকাশ করেননি। পরবর্তী পর্যায়ে তার লেখা নিয়ে যারা সমালোচনা করেছেন, ব্যক্তিগত কুৎসা রটিয়েছেন কবিগুরুর নামে, তাদের জবাবেও তিনি কিন্তু তাদের প্রতি ব্যক্তিগত আক্রমণ করেননি। কেননা যারা যত বড় মাপের মানুষ হয় তারা নিজেদের সমালোচনা নিজেরা করতে পারে, তাই নিজের ত্রুটি নিয়ে যখন নিজে সমালোচনা করে ফেলেন অন্যের সমালোচনা তখন আর পীড়িত হওয়া যায় না। কবিগুরু ছিলেন সেই মাপের মানুষ। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। শিউলিগন্ধা শরৎ সকাল। হ্যাঁ, শান্তিনিকেতন থেকে চারুচন্দ্র রায় বলছি। হ্যাঁ দাদা, নমস্কার, বলুন। আজকে যে অনুষ্ঠানটা দেখছি খুব ভালো লাগছে। যন্ত্র সঙ্গীতে যারা আছে তাদের নামগুলো সুন্দর করে বললেন, কিন্তু ক্যামেরার পেছনে যারা আছে তাদের নামগুলো শুনতে পারলে খুব ভালো লাগবে। আর আপনাকে অনেকদিন আগে একটা আবেদন রেখেছিলাম, সভ্যতার সংকট এই বিষয় নিয়ে যদি কোন বিষয়টা রাখেন। পূজোটা মিটে যাক, একটা কথা বলি না, বলছি পূজোটা মিটে যাক, নিশ্চয়ই এই বিষয়ে একটু কথা বলি। একদম, শিল্পীর সঙ্গে কথা বলি একটু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, নমস্কার। যে দুখানা গান গাইলেন খুব ভালো লেগেছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দুটি গান আপনার শুনলাম খুব ভালো লেগেছে। আপনার গানটা তো সাজিয়ে এনেছেন যে গানগুলো গাইবেন, সেই গানগুলোর মধ্যে যদি এইটা থাকে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে, আর একটা হচ্ছে তুই ফেলে এসেছিস কার মন মন রে আমার, এটা যদি থাকে শোনাবেন, ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবে। আচ্ছা, আপনারাও ভালো থাকুন। আর আপনি যে বিষয়টা নিয়ে কথা বলতে বলেছেন খুব প্রাসঙ্গিক এখনকার যুগে দাঁড়িয়ে, কিন্তু দুর্গাপূজাটা মিটে যাক, আমরা এই বিষয় নিয়ে নিশ্চয়ই একদিন আলোচনা করব। সঙ্গে থাকুন, চলে যাই গানে, শরতে দিচ্ছি।
কোলে রোদ এসেছে বাদল গেছে তুমি আহা আজ আমাদের ছুটি ভাই আজ আমাদের ছুটি আহা মেঘের কোলে ছোটবেলায় মানে বেশ অনেকদিন ধরেই পুজোর বাজার শুরু হতো বাড়িতে টুকটুক টুকটুক করে। তো ঠিক বিশ্বকর্মা পুজো হয়ে যাওয়ার পরেই দল বেঁধে বাজার করতে যাওয়া, পুজোর বাজার হলো, তারপরে পুজোর শারদীয়ার সংখ্যা আসতে শুরু করলো বাড়িতে তার আগে থেকেই, এবং তারপরে জুতো, পুজোর জুতো, এবং এই করতে করতে দুর্গাপুজোর সময় একটা সময় হলো দেখতাম যে বাবা দুর্গাপুজোর আগে থেকে প্ল্যানিং হচ্ছে কোথায় ঘুরতে যাওয়া হবে, ঠিক ওই অষ্টমী কিংবা নবমীর দিন রাত্রিবেলায় ট্রেনে চেপে বসা, তখন তো এত প্লেনের চল ছিল না বা প্লেনে চলার হয়তো সামর্থ্য সেভাবে ছিল না, তখন কোথাও ঘুরতে যাওয়া মানে রাত জেগে ট্রেনে যাবো, কোথায় যাচ্ছি সেটা আমার কাছে বড় কথা ছিল না, কিন্তু আমরা ভাই বোনেরা বসে প্ল্যানিং করতাম যে রাত জেগে ট্রেনটা চলবে, রাত্রিবেলায় ট্রেনের মধ্যে জেগে থাকতে পারবো, ওই যে একটা আমোদ, ওই যে একটা আনন্দ, সেই আনন্দটা না এখন কোথাও যেন খুব মিস করি খুব। তো এই গানের প্রেক্ষিতে আমি কথাটা বললাম, তার কারণ এই যে ছুটির কথাটাও বললো না, যে একটা একটা বাজনা বাজালো ঠিক ওই ট্রেনের আওয়াজ। তো একবার আমাদের দার্জিলিং গিয়েছিলাম এরকম ট্রেনে করে, কয়লার ইঞ্জিন ছিল, পুরো মুখ কালো হয়ে গেছিলো, এত জানলা দিয়ে মুখ বার করে রাস্তা দেখ ওই প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম। তো ঠিক এইটা মনে পড়ে গেল আমার। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, আর আমাদের আজকের বিষয় সবারে আমি নমি, রবীন্দ্রনাথের সমালোচনা, রবীন্দ্রনাথের তাকে নিয়ে বিভিন্ন মানুষের নানা মতামত, এই নিয়ে তার প্রতিক্রিয়া, কবির প্রতিক্রিয়া, এই নিয়ে আমাদের আজকের এগিয়ে চলা। অরণি আছে অরণির গানের সঙ্গে সঙ্গে, তো অরণি গান দিয়ে শুরু হোক। Oh,
আমার বিষয় তো আজকে সবারই আমি নমি। আমি বলেছিলাম একটা কথা, যে যিনি বড় মাপের মানুষ হন তিনি নিজের দুর্বলতা নিজেই জানেন, তাই তিনি নিজের যখন সমালোচনা করতে পারেন তখন অন্যের সমালোচনা খুব একটা গায়ে লাগান না। তো রবীন্দ্রনাথ হচ্ছেন সেই মানুষ, তিনি রোমান্টিক কবি, তিনি বিচিত্রের দূত, তিনি নিজেও জানতেন তিনি রোমান্টিক কবি, তিনি বিচিত্রের দূত। কিন্তু তাই বলে সাধারণ মানুষ, তাদের ঘটনা, তাদের জীবন জীবনাবলী, এটা যে কখনও রবীন্দ্রনাথের গল্প, নাটক, প্রবন্ধতে মানে উপেক্ষিত হয়েছে বা তার সঙ্গে রবীন্দ্রনাথের সঙ্গে তাদের এই সাধারণ মানুষের নৈকট্য গড়ে ওঠেনি, এটা তো বাস্তব সত্য নয়। কিন্তু তারপরেও রবীন্দ্রনাথের নিজের কোথাও মনে হয়েছে যে একটা কোথাও ফারাক, একটা কোথাও ফাঁক রয়ে গিয়েছে। তাই তিনি ঐক্যতান কবিতার বলছেন, জীবনের উপান্তে দাঁড়িয়ে ঐক্যতান কবিতায় কী বলছেন, মাঝে মাঝে গেছি আমি ওপারার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে, এ উদারতা কবি ছাড়া সম্ভব নয়। তিনি নিজে জানতেন যে তার মধ্যে ওই সকলের সাথে মিশে যাওয়ার ক্ষেত্রে কোথাও একটা ফাঁক রয়েছে, তাই তিনি বলছেন ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। এই যে নিজের সমালোচনা নিজের করতে পারা, এ রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া সম্ভব নয়। একটা গান এবং এই উদারতাটাকেও তার মধ্যে ছিল। আর একটা গানের কথা বলি, যে গানের লাইনটি আজকে আমাদের ক্যাচ লাইন অনুষ্ঠানের মূল বিষয়। তিনি সেখানে গানটা বলছেন, যে কেহ মোরে দিয়েছ সুখ দিয়েছ তারই পরিচয় সবারে আমি নমি, যে কেহ মোরে দিয়েছ দুঃখ দিয়েছ তারই পরিচয় সবারে আমি নমি, যে কেহ মোরে বেসেছ ভালো জেলেছি তাহারই আলো, তাহারই মাঝে সবারই আজি পেয়েছি আমি পরিচয় সবারে আমি নমি। ব্রাহ্মরা ধর্মীয় সঙ্গীত হিসেবে কিন্তু এই এটাকে অন্তরে লালন করেন। কবি কিন্তু বহু মানুষের সঙ্গে মিশেছেন এবং প্রত্যেকের জন্য হয়তো এই গানের লাইনটি তার মধ্যে উচ্চারিত হয়েছে। তো আবার একটু গানে চলে যাই, অনুরোধের গান গ্রাম ছাড়া। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির Oh,
আমরা আজকে যে কথাটা বলছি সবারে আমি নমি, রবীন্দ্রনাথ ঠাকুর দেশি বিদেশে বহু মানুষের সঙ্গে তার সখ্যতা গড়ে উঠেছিল। কেউ কেউ তাকে ভালোবেসেছিলেন, কেউ কেউ আবার কষ্টও দিয়েছিলেন। এরকম বহু বিদেশি আছে যাদের কাছ থেকে তিনি সাহচর্য পেয়েছেন, আবার বহু মানুষ আছেন যাদের কাছ থেকে তিনি খানিকটা ধিক্কার পেয়েছেন, ক্ষোভ তারা উগড়ে দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর যে সবটা একেবারে মুছে ফেলতে পেরেছিলেন তা কিন্তু নয়, হয়তো মনের মধ্যে চেপে রেখেছিলেন, কিন্তু তিনি উদারতা দিয়ে বাদবাকি সব কিছুকে সহ্য করে গেছেন। এই মুহূর্তে একজন বিখ্যাত নাট্যকারের কথা মনে পড়ছে, তিনি হলেন ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায়। নাট্যকার হিসেবে যখন তিনি যথেষ্ট না মানে জনপ্রিয়তা পেয়েছেন, তখন রবীন্দ্রভিরতিতায় তিনি কিন্তু সামিল হয়েছিলেন। এটা অনেকেই জানি, অনেকেই জানি না, কিন্তু আমরা দেখুন রবীন্দ্রনাথ তার পুত্র দিলীপ রায়কে কতটা স্নেহ করতেন। তার পিতা ডিএল রায় তার নামে যথেষ্ট কুৎসা রটিয়েছিলেন, কিন্তু তিনি তার পুত্রের প্রতি তার বাৎসল্য কিন্তু এতটুকু কমাননি। এই হচ্ছেন রবীন্দ্রনাথ। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার। সুপ্রভাত জনশ্রুতি। সুপ্রভাত, কে বলছেন? তাপস ভট্টাচার্য, মানকুণ্ডু থেকে সম্ভবত। মানকুণ্ডু থেকে বলুন। আজকে যে বিষয়টার উপরে হচ্ছে খুবই সুন্দর, অরুণিধি তার গান গাইছেন, ওনার কথা তো বাদ দিন, উনি তো সত্যি অসাধারণ শিল্পী। জানি না আমি একটু দেরিতে খুলেছি, গানটা হয়ে গেছে কিনা। আজই প্রণমী তোমারে চলিব না তো, এই গানটা কি হয়ে গেছে? না না হয়নি, হয়নি। হ্যালো? না হয়নি, হয়নি। যদি একটু দু লাইন শোনান দিদি, খুব খুশি হব। চেষ্টা করব, খুব চেষ্টা করব। আর ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। তবে ডিএল রায়ের কথা বলছিলাম, তিনি যে ভাষায়, ডিএল রায় যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরীর সমালোচনা করেছিলেন, এটা কোনো পরিণত সমালোচকের কাজ হতে পারে বলে মনে হয় না। তারপরেও ব্যঙ্গের একটা শানিত ক্ষুর্ধার্ত ছিলই, তার সঙ্গে সঙ্গে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন। এবং তিনি মৃত্যুর, ডিএল রায় পুরোপুরি থেমেছিলেন এমনটা নয়,
তিনি বলেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, ভাইপো, পুত্র তাদের মৃত্যুকে নিয়েও কিন্তু তিনি ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, মানে প্রহসন করেছিলেন, তিনি নিজে একটা প্রহসন লিখেছিলেন, আনন্দ বিদায় প্রহসন। সেই প্রহসনে সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত জীবন নিয়ে মঞ্চস্থ করা হয়েছিল। কিন্তু একটা কথা বলি, হয়তো দেশের মানুষ তখন থেকে বিরোধিতায় সামিল হয়েছিল, তাই আমাদের যেটুকু জানা আছে যে যখন এই আনন্দ বিদায় প্রহসনটি হচ্ছে মঞ্চে, তখন কিন্তু দর্শকেরা সম্মিলিতভাবে বিরোধিতা প্রকাশ করেছিল, বলেছিল যে এটা মঞ্চস্থ করা উচিত হচ্ছে না। এটা কিন্তু তখন বাংলার মানুষ করতে পেরেছিল। এখন কেন আমরা পারছি না জানি না, এখন যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মানুষেরা সমালোচনা করেন, তাদের তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন, আমরা খুব চুপ করে সহ্য করে যাই। আমি এমনও দেখেছি যে আমার এখানে এসে যে মানুষটা সোচ্চার হয়ে বলেছেন এটা করা উচিত নয়, কিন্তু পরবর্তী পর্যায়ে যিনি সমালোচনা করেছেন তার পাশে দাঁড়িয়ে হাসি হাসি মুখে ছবি তুলতে তারা দ্বিধাবোধ করেননি। তো এইরকম এইরকম প্রতিবাদের প্রয়োজন নেই, যে প্রতিবাদটা বলিষ্ঠ হবে সেই প্রতিবাদের প্রয়োজন আছে। তো যাই হোক, রবীন্দ্রনাথের মতো তো সবাই সর্বংসহ হতে পারেন না, কিন্তু রবীন্দ্রনাথ সর্বংসহ ছিলেন, কোনো সময় ক্ষোভ নিশ্চয়ই ছিল। আমি একটা চিঠি আজকে আপনাদের পড়ে শোনাবো, যেটা তিনি 1900 বা 1895 এইরকম সময় ইন্দিরাদেবীকে একটা চিঠি লিখেছিলেন, তাতে বাংলায় জন্মানো নিয়ে কবির একটা ক্ষোভ ছিল, এটা আমাদের অনেকেই জানা নেই, আমি একটা পাঠ করবো আজকে। তবে এখন একজন বন্ধু আছেন, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি বিধান রায় বলছি, বার্নপুর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদি, আজকে আমি আজকে আমার জীবনটা মনে হচ্ছে ধন্য হয়ে গেল, বহুদিন ধরে চেষ্টা করছি পাচ্ছিলাম না, আজকে পেয়েছি, ধন্যবাদ। আপনাদের সকলকে সুপ্রভাত। সুপ্রভাত। যিনি গাইছেন শিল্পীকেও আমার প্রণাম, এবং সহশিল্পী যারা বাদ্যযন্ত্র আছে তাদেরকে আমার অজস্র ধন্যবাদ এবং প্রণাম। এবং সত্যি বলতে কি, আমি একজন হার্টের পেশেন্ট, হার্ট সার্জারির পেশেন্ট, আমি সকালবেলায় এই আপনাদের এই প্রোগ্রাম দেখে যেন সারা দিনের অক্সিজেন পাই। জানেন, আমি রবীন্দ্রনাথের গান শুনতে পেলে আমি হয়তো খাওয়া দাওয়া ভুলে যাই দু এক সময়, এমন এমন সুন্দর। তারপর আপনাদের এই প্রোগ্রাম, আপনার এই উপস্থাপনা সত্যি আমাকে মানে মনে নাড়া দিয়ে যায় দু একবার করে, এবং আমি আজকে ধন্য যে আপনার সাথে আজকে কথা বলতে পেলাম। আমরাও ধন্য, আপনাদের মতো এত সুন্দর দর্শক আপনারা অনুষ্ঠানটাকে এতটা পৃষ্ঠপোষকতা করেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বলুন। রিকোয়েস্ট হচ্ছে আমাকে যদি ওই গানটা মনে পড়ছে না আমার এখন, ঘরের ওই দরজা কি যেন, যে রাতে মোর ভেঙে মোর ঘরের চাবি, না যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, নিশ্চয়ই শোনা। এই গানটা আমি কিন্তু রেগুলার শুনি, বুঝলেন, এই গানটা আমি রেগুলার শুনি, তবু আমার আজকে একবার শিল্পের কণ্ঠে ডাইরেক্ট শুনতে চাইছি। এই গানটাও ভালো করে, ভীষণ সুন্দর করে, শোনাবো, সঙ্গে থাকুন, ধন্যবাদ, ভালো থাকুন। আর আমি একটা কথা বলি, আপনি বলেন না আপনি একজন হার্টের পেশেন্ট, ওপেন হার্ট সার্জারি হয়তো আপনার হয়েছে, রোগ না থাকবে, শরীর থাকলে রোগ থাকবে, কিন্তু মনটাকে রোগমুক্ত করতে হবে। আমি যদি মনটাকে রোগমুক্ত করে ফেলি, আমি দেখেছি এটা, নিজের অ্যাপ্লিকেশনটা করেছি, যেদিন প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, ভাবছি যে মাথা যন্ত্রণা করছে, তারপর বললো না কাজটা তো আমাকে করতেই হবে, চলো ওই গিভ আপ করবো না, দেখা যায় যে আস্তে আস্তে মাইগ্রেন পালিয়ে যায়, ও বুঝে যায় যে একে আমি পারলাম না কাবু করতে। তো ওই মনটাকে রোগমুক্ত রাখুন, মনের জোর রাখুন, আপনি এই ভাবটু এইটাকে মাথায় রাখলেই দেখবেন সব কিছু করে ফেলা যায়। তো একটু গানে যাই, আমি ডিএল রায়ের কথা বলছিলাম, যে বলি যেটা আমি বলছিলাম যে ডিএল রায় এতটাই রবীন্দ্র বিরোধিতায় মত্ত হয়েছিলেন, তার মৃত্যুর কিছুদিন আগে ডিএল রায় আনন্দ বিদায় নামে একটা প্রহসন লিখলেন, সেই প্রহসনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, পুত্র, ভাইপোর মৃত্যু নিয়ে একটা ব্যঙ্গ প্রহসন করে ফেললেন। রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ কষ্ট পেয়েছিলেন, কিন্তু তার সহ্য করার ক্ষমতা ছিল অসীম। কিন্তু ডিএল রায় প্রিয় নাট্য দর্শক, যারা যারা ডিএল রায়ের নাটক দেখতে ভালোবাসতেন, তারা যখন স্টার থিয়েটারে এটা মঞ্চস্থ হচ্ছে, তারা গেছেন, ডিএল রায়ের দর্শক তারা, কিন্তু তারা কি করলেন, নাটকটা চলার পথে মাঝপথে দাঁড়িয়ে বলেন নাটক বন্ধ করা হোক, এটা হচ্ছে বাঙালি। তো আমার মনে হয় এটা বলার দরকার ছিল,
তাই বললাম। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা প্রত্যেকে জানি ডিএল রায়ের পুত্র দিলীপ রায়ের সঙ্গে রবীন্দ্রনাথের বয়সের বিশাল ফারাক থাকলে তিনি অপত্য স্নেহ তো ছিল দিলীপ রায়ের প্রতি, কিন্তু একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, ভীষণ মজা করতেন দুজনে। দিলীপ রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর যখন একত্রে হতেন শান্তিনিকেতন, আমি বহু অনুষ্ঠানে গল্প করেছি যে রাত কেটে যেত, জ্যোৎস্না এসে ঘরের জানলা দিয়ে ঢুকে পড়তো এবং তাই নিয়ে তাদের গান কবিতা গল্প চলতো, হাহাহি চলতো, খাওয়া দাওয়া চলতো। তো এতটাই ভালোবাসতেন দিলীপ রায়কে, কখনও তার মনে হয়নি যে তার পিতা আমার এরই পিতা আমার নামে এত কিছু করেছেন। এই হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এই উদারতাটাই হচ্ছে তাই জন্যই সবারই আমি নমি আজকে আমাদের অনুষ্ঠানের মূল বিষয়। তো চলে যাই অরুণ একটু গানে। তুমি যখন গানে যাওয়ার আগে ছোট্ট একটা কথা, যখন বলছিলে রবীন্দ্রনাথকে চেনা তো আমার মা বাপির সূত্র ধরেই, তো ছোটোবেলা থেকে বাপি কথাটা আমায় বলতেন যে সহনশীল হও, জানি না কতটা হতে পেরেছি কিন্তু বাপি ভীষণ এটা বলতেন, রবীন্দ্রনাথ পড়তেন বলেই বোধ হয় বলতে পারতেন কথা। আর আমাকে না আমি দেখেছি আমার ঠাকুরদাদার কথা আমার দাদামশাই বলতেন, আমার মা শিখেছিলেন কথাটা যে যে সয় সে রয়, একদম তাই এটা মা বলে এখনও বলে যে সয় সে রয়। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ সবারই আমি নমি, এই হচ্ছে আমার আজকের অনুষ্ঠানের বিষয়। রবীন্দ্রনাথের বিরুদ্ধে যারা সমালোচনা করেছেন, রবীন্দ্রনাথ তাদের প্রতি সহৃদয় ছিলেন, সহ্য করেছেন, কষ্ট পেয়েছেন কিন্তু খুব উগড়ে দেননি। আজকে অরুণই রয়েছে গান গাওয়ার জন্য, আজকে আমার বিষয়ের সঙ্গে একটা প্রাসঙ্গিক গান আমি ওকে গাইতে বলেছি, ও সেই গানটা দিয়ে আর শুরু করছে। আর এই গানটাই হচ্ছে রবীন্দ্রনাথের মানসিকতা, একদমই তাই। বলো আমার লাগে না মনে, তোমরা যা বলো তাই বলো, আমার যাই বেলা বই যাই বেলা, আমার যাই বেলা বই খুঁজে
এই গানটা কেন আমি গাইতে বলেছি অরণ্যকে বলি, 1921 সালে কবি এই গানটি লেখেন। তিনি 1921 সাল মানে সেই সময় তিনি পঞ্চমবার বিলেতে যান, এবং যখন তিনি বিলেতে যান সেই সময় মধ্য ইউরোপে তার বক্তৃতা দেওয়ার বিষয় ছিল, এবং বার্লিনে প্রথমবার কবির বক্তৃতার রেকর্ড করা হয়েছিল। এবং সেই সময় তখন যখন তিনি দেশে ফিরলেন তখন ভারতে অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে। কবি এই অসহযোগ আন্দোলনের বিরোধিতা করেছিলেন, যার ফলে দেশের মাটিতে তখন তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। বলা যেতে পারে তারই যোগ্য জবাব 60 বছর বয়সে কবি এটা দিয়েছিলেন, কি অবলীলায় ঝেড়ে ফেলা। মানে এই গানটার মধ্যে না একটা মনে হচ্ছে যে তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, তোমরা যা ইচ্ছে বলো, এতে আমি মন খারাপ করব না। কিন্তু কবির মন খারাপ হয়েছিল কবে জানেন? যখন কবি এবং কবিপত্নী ঠিক করেছেন তার পুত্রের তার কন্যাদের বিয়ে দেবেন মহর্ষি বেঁচে থাকাকালীন, মানে চেয়েছিলেন যে পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকাকালীন যাতে কন্যাদের বিয়ে হয়ে যায়, তাই সেই তোড়জোড় শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মেয়ে রেণুকার বিয়ে ঠিক হলো, সেই প্রসঙ্গে তিনি কিন্তু কষ্ট পেয়েছিলেন, আমি আসবো সেইটাতে। তবে তার আগে একজন বন্ধু আছেন, নমস্কার। নমস্কার, কে বলছেন ভাই? আমি আমি ঝাড়গ্রাম থেকে সরোজ মাহাতো বলছিলাম। বলুন ভাই। হ্যাঁ, আজকে একটা বিশেষ দিন, আমার প্রিয় বন্ধু প্রবীর মাহাতো আজকে জন্মদিন। তো আমার বন্ধু, সেই বন্ধু আজকে এখন বর্তমানে জানি না শুনছে কিনা, আমার বয়স 29, এবং সেই বন্ধুটি আমাকে অনেকখানি সাহায্য করেছেন দিদি। আমার আজকে এই 29 বছর বয়স, আমার দেখার পেছনে সেই বন্ধুর হাত অনেকখানি। আচ্ছা, জানি আমরা সেই বন্ধু আজ একে অপরের থেকে অনেকটা দূরে, কিন্তু এমন অনেক মুহূর্তর সঙ্গে কাটিয়েছি বা আমাকে বেঁচে থাকতে এমনভাবে সাহায্য করেছে সেই বন্ধুটা, আজ না হলে হয়তো আমি এখানে থাকতাম না বা দুজনেই জব করতাম না। তো আজকে তার এই শুভ জন্মদিনে আমি তাকে একটি গান শোনাতে চাই দিদি, যদি আপনি একটা গান শোনান। আচ্ছা, এর পরের গানটা তোমার বন্ধু প্রবীণ মাহাতোর জন্য। খুব ভালো থেকো, এরকম বন্ধুত্ব তো দেখা যায় না সহজে, ভালো থেকো। আমার মনে হয়েছে হয়তো তুমি মূল জীবনস্রোত থেকে হারিয়ে গেছো, কারণ তোমার যে জায়গা থেকে তুমি হয়তো ফোন করেছো তোমাকে হয়তো সেই মূল জীবনস্রোতে সে ফিরিয়ে এনেছে সম্ভবত। তো আমি যেটা বলছিলাম যে কবির কন্যার বিবাহ নিয়ে, তো 1901 সালে যখন বেলার বয়স ছিল মাত্র 15 বছর, কবি বিহারীলাল চক্রবর্তীর পুত্র শরৎ চক্রবর্তীকে পাত্র করবেন, এরকম প্রস্তাব তিনি তার বন্ধু, কবির অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন প্রিয়নাথ সেন, তার কাছে দেন। জগদীশচন্দ্র বসুকে শরৎ সম্পর্কে কবি জানিয়েছিলেন ছেলেটি ভদ্র এবং সুশিক্ষিত, কিন্তু শরতের ভাই অবিনাশ চক্রবর্তী বিয়ের যৌতুক হিসেবে সেই সময় 10,000 টাকা পণ চেয়ে বসেন। তখন পিতা দেবেন্দ্রনাথের উপরেই কিন্তু কবি সর্বাপেক্ষা নির্ভরশীল। এই একদিকে যখন পত্রিকা প্রকাশ এবং অন্যান্য কারণে কবির ঋণ তখন কম ছিল না, এই দাবির ঘটনায় কবির ক্ষুব্ধ ও ব্যথিত হওয়ার কারণ ছিল দুটি। কী কারণে তিনি ক্ষুব্ধ হয়েছিলেন? এক, তারা মেয়ে দেখে পছন্দ হওয়ার সময় পর্যন্ত এই বিহারীলাল চক্রবর্তীর তরফ থেকে, পরিবারের তরফ থেকে কোনো দাবি করা হয়নি। দ্বিতীয়ত, বিয়ের সব কথাবার্তা পাকা হয়ে যাওয়ার পর নতুন করে টাকার দাবি তোলা হয়। এই ঘটনায় কবি কিন্তু খুব দুঃখ পেয়েছিলেন, এবং সেটি একটা চিঠিতে প্রিয়নাথ সেনকে তিনি জানিয়েছিলেন। আমি সেই চিঠিটিকে পাঠ করব, তবে তার আগে একটা গান শুনে নিই আমরা। স্বপ্ন পারের ডাক শুনেছি জেগে, তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায়, স্বপ্ন লোকের চাবি জেগে তাই তো ভাবি। স্বপ্ন পারের ডাক শুনেছি জেগে, তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায়, স্বপ্ন লোকের চাবি জেগে তাই তো ভাবি। স্বপ্ন পারের ডাক শুনেছি নয় তো সেথায় যাবার তরে, নয় কিছু তো পাবার তরে, নয় কিছু
যাবার তরে নই কিছু তো পাবার তরে নাই কিছু তার দাবি বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্ন লোকের চাবি জেগে তাই তো ভাবি স্বপ্ন পারের ডাক শুনেছি জেগে তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পাই স্বপ্ন লোকের চাবি জেগে তাই তো ভাবি স্বপ্ন পারের ডাক শুনেছি বুকের ভিতর না পাওয়া ফুল ফোটে দিশাহারা গন্ধে তারি আকাশ ভরে ওঠে চাওয়া পাওয়ার বুকের ভিতর না পাওয়া ফুল ফোটে দিশাহারা গন্ধে তারি আকাশ ভরে ওঠে খুঁজে যারে বেড়াই গানে প্রাণের গভীর অকল পানে যেজন খুঁজে যারে বেড়াই গানে প্রাণের গভীর অকল পানে যেজন গেছে নাবি সেই নিয়েছে চুরি করে স্বপ্ন লোকের চাবি জেগে তাই তো ভাবি স্বপ্ন পারের ডাক শুনেছি জেগে তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি জেগে তাই তো ভাবি স্বপ্ন পারের ডাক শুনেছি সবারই আমি নমি। এবারে বলি কবি কন্যা বেলার যখন বিয়ে ঠিক হলো সেই সময় তার কাছ থেকে 10,000 টাকা পণ চাওয়া হয়েছিল। কবি এ বিষয় প্রসঙ্গে কষ্ট পেয়েছিলেন এবং প্রিয়নাথ সেন বন্ধু প্রিয়নাথ সেনকে তিনি একটি চিঠিতে লিখেছিলেন। তিনি লিখছেন, আর আমি কিছু বলিব না, বিবাহ জ্যৈষ্ঠে 10,000-এর উপরে আরও 2,000 চাপাইয়া ব্যাপারটাকে আরও কুৎসিত করা হইয়াছে। পরমাত্মীয়কে প্রসন্ন মনে দান করিবার সুখ সে আমার আর সইল না। আমাকে পাঁক দিয়া নিংড়াইয়া লওয়া হইল। শুভকার্যের নির্মল প্রসন্ন মন পীড়ার কারণ হইয়াছে তাহাকে তাহা তোমাকে বলিতে পারিব না। এই বিবাহে আমার এবং বেলার মার উভয়েরই মনের মধ্যে একটি ক্ষত রেখা বহিয়া গেল। এমনকি তিনি কন্যার মাতা হইয়াও এই বিবাহে যথেষ্ট উৎসাহী নন। যাহ হোক, ভুলিবার চেষ্টা করিব, মঙ্গল কর্ম মঙ্গলের জন্যই হোক। এই বেদনা রবীন্দ্রনাথ অন্তরে পোষণ করতে না চাইলেও সত্যিকে ভুলতে পেরেছিলেন। আজীবন কাল তার মনের মধ্যে কিন্তু এই ক্ষত হয়তো রয়ে গিয়েছিল। কিন্তু এরকম প্রচুর দুঃখ কবি মনের মধ্যে সঞ্চয় করেছেন, কিন্তু তার তাকে প্রত্যাখ্যাত করেননি এবং সবথেকে বড় কথা তাকে তিনি যে পাল্টাও দেননি। এবং এই কারণেই এই যে ক্যাপশন সবারই আমি নবি ভীষণভাবে প্রাসঙ্গিক। তিন বন্ধু লোকেন পালিত, প্রিয়নাথ সেন এবং আশুতোষ চৌধুরী রবীন্দ্রনাথকে নানানভাবে সুখী রাখার চেষ্টা করেছিলেন, তাকে খুশি রাখার চেষ্টা করেছিলেন। তার আত্মীয়দের মধ্যেও অনেকে ছিলেন। আবার প্রশান্ত চন্দ্র মহলানবিশ, তারপরে রানীচন্দ্র, মৈত্রেয়ী দেবী, রোডেনস্টাইন, এরকম আরও অনেকে কবিকে কিন্তু ভালো রাখার চেষ্টা করেছেন। আবার তারা অনেকেই আছেন যারা কবিকে নিয়ে ব্যঙ্গ করেছেন। কিন্তু সর্বোপরি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর, তো তাই এই কথাটা তিনি বলতে পারেন যে তোমরা যা বলো তা বলো, আমার লাগে না মনে। চলে যাই তোমার পরের গানে, অনুরোধের গান। মোর দুয়ার গুলি
বাংলায় জন্মানো নিয়ে ক্ষোভ ছিল বিশ্বকবির। সময়টা 1895। কবি তখন শিলাইদহের জলপথে। এইবারের যাত্রাপথে কবির মন ভীষণ চঞ্চল। চারিদিকের সৌন্দর্যকে মনের মধ্যে ধারণ করে তার থেকে উৎসারিত আলোর ছটা কবি লেখনীতে ধরে রাখতে চাইছেন, কিন্তু পারছেন না। কিছুই ভালো লাগছে না তার। মনের মধ্যে প্রচণ্ড অস্থিরতা নিয়ে তিনি ইন্দিরা দেবীকে চিঠি লিখলেন। সেই চিঠিতে কবি লিখলেন, তিনি জগতের অসীমতা দেখতে চান, সমস্ত সীমানা ছাড়িয়ে যেতে চান আরও দূরে। কবি এই বাংলায় জন্মগ্রহণ করা নিয়েও খেদ প্রকাশ করেছেন। কবি লিখছেন, বাংলাদেশে জন্মগ্রহণ করে তার নিজেকে অনেকটা পরিমাণে কৃপাপাত্র মনে হয়েছে। আসলে কবি চাইছিলেন কিছুদিনের জন্য সকল যোগাযোগ ছিন্ন করে নির্জন কোনো স্থানে গিয়ে নিবিষ্ট মনে শিল্প সাধনা করে এক নতুন প্রাণ ও নতুন শিল্প সম্পদ লাভ করতে। কিন্তু কবির কাছে বাংলাদেশের জন্মগ্রহণ যেন কারাবাসের মতো, সমস্ত জগৎ থেকে দূরে সরিয়ে তাকে একটা ছোট্ট গণ্ডিতে বেঁধে রেখেছে। কবি অত্যন্ত ক্ষোভ নিয়ে বলেছেন, বাঙালি ছেলেদের অবস্থা সব গোয়ালের গরুর মতো,
বড়জোর গ্রামের মাঠ পর্যন্ত তাদের চড়ে বেড়াবার সীমা, তাও সর্বদা রাখাল বালক লাঠি হাতে পিছনে পিছনে লেগেই থাকে। সীমানা অতিক্রম করার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই যেন বিধাতা পুরুষ এদের দেননি। কবি লিখছেন, যদি পারি তো আমিও একসময় এই জগতে বেরিয়ে পড়ব, এই আমার নিতান্ত ইচ্ছা। এটা ছিল ইন্দিরা দেবীকে 1895 শিলাইদহ থেকে কবির লেখা চিঠি। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার। নমস্কার, গুড মর্নিং ম্যাম, আমি বিপুল অধিকারী বলছিলাম দুর্গাপুর থেকে। সুপ্রভাত দাদা, বলুন। ভালো আছেন তো? ভালো আছি। খুব ভালো অনুষ্ঠান হচ্ছে বুঝলেন, অরুণী দাস অসাধারণ গাইছে, আর তার সঙ্গে যারা যারা মিউজিক হ্যান্ডস আছে। আমি একটা গানের রিকোয়েস্ট করবো, 100 বার। হ্যাঁ, একটা গান আছে খুব ভালো গান, মুক্তের সঙ্গে, দূরে কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় দূর ঘুরে ঘুরে। শেষ গান যদি হয় ওটা অসুবিধা কোথায়, যদি হতে পারে, হতে পারে, দেখা যাক। আচ্ছা, আমাদের এবার গানে যাওয়ারই পালা সম্ভবত। যে রাতে মোর দুয়ারগুলির প্রসঙ্গে একটা বলতে খুব ইচ্ছা করছিল, গানটা কখনো বলিনি। ঝড় তো ধরো সবার জীবনেই আসে কোনো একটা সময়ে, এবং মানে হয়তো রয়েও যায়। তো যখন সেরকম একটা সময় দিয়ে যাচ্ছিলাম, প্রথম মনে আছে, এই গানটা আগে বহুবার গিয়েছি কিন্তু মনে আছে, বাপিকে বলেছিলাম আলোগুলো সব বন্ধ করে দাও, মানে ঘরটা অন্ধকার করে প্রথম গানটা গিয়েছিলাম। সেদিন বোধহয় প্রথম গানটার ভেতর ঢুকতে পেরেছিলাম। তো যখন গানটা গাই আমি একটু ইমোশনাল হয়ে পড়ি আর কি, মানে ভীষণ মনে পড়ে। আর ওই যে আকাশ পানে হাত বাড়ালে সবসময় হাতটা পাওয়া যায় না, পাওয়া যায় অরণ্য, নিজের হাত না, নিজেকেই শক্ত করে নিজের হাতটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। আর প্রত্যেকটা মানুষের জীবনে না চড়াই উতরাই আসে, আমি শুরুতেই বলেছিলাম, কিন্তু ওই চড়াইয়ে থেকে উতরায়ের কথা ভাবতে হয়, আর উতরায় দাঁড়িয়ে চড়াইয়ের কথা ভাবতে হয়। কেন জানেন তো, আমি নিজে মনে করি স্বপ্নটাকে সফল করার জন্য স্বপ্নটা তো দেখতে হয়, আমি স্বপ্নটা তখনই সফল করব যখন আমি স্বপ্নটা দেখব। আমাদের প্রত্যেকের জীবনে জানি অসরণীয় সমালোচনা আমাদের প্রত্যেকের সম্মুখীন হতে হয়। আমাকে অনেকেই অনেক কিছু পাঠান যে তোমার নামে সোসাইটি এই বেরিয়েছে, তোমার নামে এই বলছে। আমি একটা কথা তাদেরকে বলি, আমার এত সময় নেই ওগুলোর দিকে নজর দেওয়ার, আমি আমার কাজটা করব। আমার কাজটা যদি আমি সঠিক করতে পারি, তাহলে ওই দু চারজনের নেগেটিভ টক, নেগেটিভ ভাবনা আমাকে কিচ্ছু করতে পারবে না, কারণ আমাকে আমার কাজটা করতে হবে। তো আমরা চলে যাব, আমার মনে হয় হাতে আর যতটুকু সময় আছে শেষ গান কিংবা আর কটা গান হবে, দুটো গান হবে আমাদের। তো আমাদের একটা গান শুনে নি চট করে। Oh,
আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমি বলছিলাম সবারে আমি নমি, এই হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় ছিল। আসল কথা, ব্যক্তিগত জীবনের সুখ অসুখ নিয়ে না আমরা বড্ড বেশি ভাবি, কিন্তু কবি কি বলেন, যাহা পাই তাহা ভুল করে পাই, যাহা চাই তাহা পাই না। এই সত্যটাকে নিয়ে তিনি যদি আমরা যদি বাঁচতে পারি, তাহলে আমরা সব কিছুকে ভুলতে পারবো। কবির পুরবি কবিতায় তিনি লিখছেন, এই ভালো আজ এই সঙ্গম, কান্না হাসির গঙ্গা যমুনায়, ঢেউ খেলেছি ডুব দিয়েছি, ঘট ভরেছি নিয়েছি বিদায়। এই জীবনে যদি অপ্রাপ্তি ও দুঃখবরণ করতেই হয়, তাতে কবি কিন্তু বিচলিত নন। তিনি নিশ্চিত এই জীবনেই সব শেষ নয়, মানব জীবন অনাদি অনন্ত থেকে শুরু হয়ে বর্তমানের পথ ধরে অনাগতের দিকে চলছে। তাই এক জীবনে সব সুখ দুঃখ পাওয়া যায় না, সব সুখ আমি এক জীবনে নিতে পারবো না, সব দুঃখও এক জীবনে আমি পেতে পারবো না। এবং এইভাবেই বলতে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর এই কারণেই হয়তো ওই কথাটাই বলেছেন যেটা আমি আজকে অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, যে যে কেহ মোরে দিয়েছ সুখ, দিয়েছ তারই পরিচয়, সবারে আমি নমি। যে কেহ মোরে দিয়েছ দুঃখ, দিয়েছ তারই পরিচয়, সবারে আমি নমি। তো অরণির শেষ গান, সবাইকে ধন্যবাদ যারা ক্যামেরার পিছনে দাঁড়িয়ে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে আপনাদের সামনে পৌঁছে দিলেন, তাদের ধন্যবাদ। যারা যন্ত্রসঙ্গীত শিল্পী ছিলেন তাদের ধন্যবাদ, শব্দে যিনি রয়েছেন তাকে ধন্যবাদ, যিনি অরণিকে এত সুন্দর করে সাজিয়েছেন তাকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের অনুষ্ঠানে ফোন করলেন বা যারা করলেন না, যারা দেখলেন বা এখন দেখলেন না পরে দেখবেন ইউটিউবে, প্রত্যেককে ধন্যবাদ। ভালো থাকবেন সকলে, আর একটা নতুন দিন শুরু করবেন। চলে যাবে গানে, শেষ গানে।